আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানের হাইকোর্টের রায়ে চাপে মোদি সরকার। সিরিয়ায় আইআরজিসির উপদেষ্টা হত্যার প্রতিশোধ নেব বলেছে ইরান। রমজানি ভিক্ষার অপরাধে দুবাইয়ে গ্রেপ্তার 25। এবং সর্বশেষ থাকছে মুসলিম এলাকা এড়িয়ে চলুন রামনবমীর মিছিল নিয়ে ফের সতর্কতা মমতার। 2018 সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী মিছিল সম্পর্কে তার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনাম হয়েছেন। একটি হিন্দু উৎসব যাতে বিশাল জনসমাগম হয়, ব্যানার্জি মুসলিম অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে যাওয়া মিছিলের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে এটি সাম্প্রদায়িক উত্তেজনা এবং সহিংসতার দিকে নিয়ে যেতে পারে। তার মন্তব্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। অনেকে তাকে মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করার এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় স্বাধীনতাকে দমন করার অভিযোগ এনেছিল। ব্যানার্জির মন্তব্যের কারণে নয়াদিল্লিতে তার সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা তাকে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছিল। বিতর্কটি পশ্চিমবঙ্গে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনাকে তুলে ধরে, যার একটি সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস রয়েছে। ব্যানার্জির মন্তব্যগুলিকে শুকনো ভারসাম্য রক্ষার একটি প্রতিফলন হিসাবে দেখা হয়েছিল, যা অনেক ভারতীয় রাজনীতিবিদকে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে নেভিগেট করতে হবে। যদিও এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে জনসাধারণের মিছিলগুলি সাম্প্রদায়িক উত্তেজনা বা সহিংসতার দিকে নিয়ে যায় না, তবে সমস্ত সম্প্রদায়ের তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস প্রকাশের অধিকারকে সম্মান করা অপরিহার্য। বিশেষ করে ভারতের মতো বৈচিত্র্যময় এবং বহু সংস্কৃতির দেশে এটি একটি কঠিন ভারসাম্য রক্ষা করতে পারে, কিন্তু যে কোনো সরকারের জন্য এটি একটি অপরিহার্য কাজ। আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পাকিস্তানের হাইকোর্টের রায়ে চাপে মোদি সরকার। পাকিস্তানের লাহোর হাইকোর্ট ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন অসাংবিধানিক বলে রায় দিয়েছেন। সেই দেশের আপিল বিভাগ সেই রায় বহাল রাখলে পাকিস্তানের ফৌজদারি দণ্ডবিধি থেকে রাষ্ট্রদ্রোহ ধারাটি নিষিদ্ধ হয়ে যাবে। এই রায় ভারতের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। শুরু হয়েছে বিভিন্ন মহলে চর্চা। বহুল প্রচারিত সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকেও ওই রায়ের উল্লেখ করে শনিবার সম্পাদকীয় লেখা হয়েছে। তাতে বলা হয়েছে পাকিস্তান যদি পারে ভারতের সুপ্রিম কোর্টেরও তা পারা উচিত। এই বিষয়ে সরকারকে নতুন ওজোর আপত্তি পেশের আর কোনো সুযোগ সুপ্রিম কোর্টের দেওয়া উচিত নয়। সম্পাদকীয়তে স্পষ্ট ভাষায় বলা হয়েছে অবিলম্বে আইনটি খারিজ করা হোক, ভুল মানুষকে ভুল কারণে শাস্তি দিতে এই ভুল আইন ব্যবহৃত হচ্ছে। বলা ভালো, এই রায়ের মধ্য দিয়ে লাহোর হাইকোর্ট ভারতের মোদি সরকারকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ নেত্রী কবিতা শ্রীবাস্তব সুর বলেন, ব্রিটিশ সরকার নিজেদের দেশে ওই আইন বহু আগেই বাতিল করে দিয়েছে, অথচ আমাদের দেশসহ দক্ষিণ এশিয়ার শাসককুল তা বিরোধীদের দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত কবিতা শ্রীবাস্তব বলেন, কেন্দ্রীয় সরকারের মতি গতি দেখে মনে হয় না তারা এই আইন খারিজ করতে আগ্রহী। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুর প্রথম আলোকে বলেন, পাকিস্তানের মতো ক্ষণস্থায়ী গণতান্ত্রিক দেশের এক হাইকোর্ট যে সাহস দেখালেন, ভারতের সুপ্রিম কোর্টের উচিত তেমনই সাহসী হওয়া। 75 বছর ধরে ধারাবাহিকভাবে এই কালা কালুন রদ করার দাবি চলে আসছে। সরকারের সম্মতির অপেক্ষায় না থেকে এখন সুপ্রিম কোর্টের উচিত সাহসী হয়ে নিজে থেকে আইনটি অসাংবিধানিক ঘোষণা করা, কালা কানুনটি খারিজ করে দেয়া। বৃহস্পতিবার লাহোর হাইকোর্টের বিচারপতি শাহিদ করিমের এক বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন।
বিরোধীদের দমনে সরকার রাষ্ট্রদ্রোহ আইনের অপপ্রয়োগ করছে। এই অভিযোগে হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন করা হয়েছিল। ভারতের সুপ্রিম কোর্টও ভারতীয় দণ্ডবিধির ওই ধারা বহাল রাখা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। 2022 সালের 10 মে তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত ফৌজদারি দণ্ডবিধির 124 ক ধারার ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন। ওই বছর অক্টোবরে কেন্দ্রীয় সরকারের আবেদন ক্রমে আইনটি পর্যালোচনা করতে সুপ্রিম কোর্ট তাদের অতিরিক্ত সময় মঞ্জুর করেছে। তখন স্পষ্ট করে বলা হয়, অতঃপর 124 ক ধারায় নতুন কোনো FIR যেন দাখিল করা না হয়। এই ধারায় অভিযুক্তদের জামিন দিতে হবে বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন। কিন্তু ঘটনা হলো, এখনও ওই ধারা খারিজের বিষয়ে সরকার তার চূড়ান্ত অভিমত সুপ্রিম কোর্টকে জানায়নি। ব্রিটিশ শাসিত ভারতে 1860 সালে ওই আইন তৈরি হয়েছিল। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধির দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ ধারাটির উৎস তাই অভিন্ন। পরাধীন ভারতে বহু স্বাধীনতা সংগ্রামীকে ওই ধারায় গ্রেপ্তার করা হয়েছে। মাসের পর মাস জামিন না দিয়ে তাদের আটক রাখা হয়েছে। স্বাধীন ভারতে ওই প্রাচীন আইন কেন বলবৎ থাকবে? সুপ্রিম কোর্ট নিজেই সেই প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে প্রথমে মোদী সরকার জানিয়েছিল তারা ধারাটি খারিজের পক্ষে নয়। ধারাটি পুনর্বিবেচনা করা নিয়েও সরকার আপত্তি জানিয়েছিল। ধারাটি বহাল রেখে সেটির প্রয়োগে নতুন বিধিমালা তৈরির কথা সরকার জানিয়েছিল। পরে প্রবল জনমত ও সুপ্রিম কোর্টের মনোভাবের বিপ্রতিপে না হাঁটার সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে বলেছিলেন প্রধানমন্ত্রী মানবাধিকার ও রাজনৈতিক অধিকার খর্ব করার বিপক্ষে। তিনি নিজেই চাইছেন ধারাটি পর্যালোচিত হোক, যা করার সরকারই করবে, সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিতে হবে না। প্রধান বিচারপতি তখন সলিসিটর জেনারেলের কাছ থেকে জানতে চেয়েছিলেন পর্যালোচনার জন্য সরকার কতদিন সময় নেবে, 1 মাস, 2 মাস নাকি 3 মাস। সরকার নির্দিষ্ট সময়সীমা জানায়নি, সুপ্রিম কোর্ট তা বেঁধে দেননি। বছর ঘুরে নতুন বছরে 3 মাস শেষ, সরকার এখনও নীরব। সারা দেশে এই ধারায় 13,000 মামলা এখনও বিচারাধীন। এই ধারায় সর্বোচ্চ শাস্তি জরিমানা সহ যাবজ্জীবন কারাদণ্ড। সরকার কবে পর্যালোচনা করে সর্বোচ্চ আদালতকে জানাবে, এখনও তার কোনো ইঙ্গিত নেই। সিরিয়ায় IRGC-র উপদেষ্টা হত্যার প্রতিশোধ নেব বলেছে ইরান। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একজন সামরিক উপদেষ্টা প্রাণ হারিয়েছেন। এই তথ্য জানিয়ে IRGC এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে খবর ইরনার। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, মিলাদ হায়দারি নামে সিরিয়ায় কর্মরত IRGC-র এক সামরিক উপদেষ্টা দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অধিকৃত গোলান মালভূমির উত্তর দিক থেকে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করে এবং দামেস্কের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েল দফায় দফায় সিরিয়ায় হামলার ব্যাপারে আন্তর্জাতিক নিরবতার কঠোর নিন্দা জানানো হয়। সিরিয়ায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপদেষ্টাকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। IRGC উপদেষ্টা, যার নাম মোস্তফা জোনোর, 30 মার্চ 2023 আলেপ্পো শহরের কাছে হত্যা করা হয়েছিল বলে জানা গেছে। ইরানি কর্মকর্তারা ইসরায়েলকে এই হামলার পেছনে দায়ী করেছে, যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন যে এই অপরাধের জন্য দায়ীদের একটি ভারী মূল্য দিতে হবে এবং সতর্ক করে দিয়েছিল যে ইরান এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে থাকা অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। জোন নূরের হত্যা সিরিয়ায় ইরানি কর্মকর্তাদের এবং স্থাপনাগুলির ওপর ধারাবাহিক আক্রমণের সর্বশেষতম হিসাবে চিহ্নিত করে, যেখানে ইরান দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে রাষ্ট্রপতি বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে। রমজানে ভিক্ষার অপরাধে দুবাইয়ে গ্রেপ্তার 25। রমজান মাসের প্রথম 5 দিনে ভিক্ষুক বিরোধী অভিযান চালিয়ে 13 নারীসহ 25 ভিক্ষুককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। দেশটিতে ভিক্ষা বৃত্তি নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন দেশ থেকে দুবাইয়ে প্রবেশ করে ভিক্ষা বৃত্তি চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ, তবে তারা কোন কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। খবর খালিজ টাইমসের।
ভিক্ষাবৃত্তি অবৈধ ও দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পরিচালক মেজর জেনারেল জামাল সালেম আল জাল্লাব বলেন, পবিত্র রমজান মাসে সরকারি সংস্থা, দাতব্য সংস্থা এবং বিভিন্ন সমিতি দুস্থদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে থাকে। এদিকে ভিক্ষুকরা টাকা চাইলে তাদের না দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুপ্রবেশ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক কর্নেল আলী সালেম। সহানুভূতি না দেখিয়ে কেউ টাকা চাইলে পুলিশকে জানানোর আহ্বানও জানান তিনি। আরব আমিরাতের আইন অনুযায়ী কেউ ভিক্ষা করলে তাকে 3 মাসের জেল অথবা সর্বোচ্চ 5,000 দিরহাম জরিমানার বিধান রয়েছে, যা বাংলাদেশি অর্থে প্রায় 1,50,000 টাকা। মুসলিম এলাকা এড়িয়ে চলুন, রাম নবমীর মিছিল নিয়ে ফের সতর্কতা মমতার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে যেন কোনো অশান্তি না হয়। মিছিল নিয়ে মুসলিম এলাকায় গিয়ে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার রাম নবমীর দিনে ধারণা মঞ্চ থেকে এই বার্তা দেন তিনি। তিনি বলেন, রাম নবমীর মিছিল যারা বের করেছেন, আমি তাদের অনুরোধ করতে চাই, দয়া করে মিছিল শান্তিপূর্ণভাবে করুন। রমজান চলছে বলে মুসলিম এলাকাগুলো এড়িয়ে চলুন, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুন, হিংসা বাঁধাবার চেষ্টা করবেন না, প্ররোচিত হবেন না। তিনি আরো বলেন, কিছু বিজেপি নেতা বলেছেন মিছিলের সময় তারা তলোয়ার ছুরি নিয়ে হাঁটবে, তাদের আমি মনে করিয়ে দিতে চাই ফৌজদারি অপরাধ একটা অপরাধ। আগের দিন বুধবারও তিনি রাম নবমী প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের উদ্দেশ্যে নাম না করে বলেন, একজন নেতা আছেন যার বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে, তিনি বলেছেন হাতের কাছে যা অস্ত্র পাব তা নিয়ে বের হব, বলে রাখছি যে কোনো অস্ত্র নিয়ে বের হও কিন্তু গোলমাল পাকালে পুলিশ ব্যবস্থা নেবে।